ভালোবাসা সিনেমা দেখা যাদের অভ্যাস, গত 2 মাসে তাদের হাতে পায়ে খিল ধরে যাওয়াই স্বাভাবিক। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস দিয়ে ছোট পর্দায় নতুন সিনেমা দেখার চেষ্টা থাকলেও বড় পর্দায় সিনেমা দেখার যে স্বাদ, সেটা ভুলতে বসেছেন সিনেমা প্রেমীরা। তাই দিন গণনা বাড়ছেই, কবে করোনা থেকে মুক্তি মিলবে, লকডাউন খুললে কবে ছুটে যাওয়া যাবে সিনেমা হলে। ভালো খবর এই যে একের পর এক প্রতীক্ষিত সিনেমা ঝুলে আছে মুক্তির অপেক্ষায়। করোনামুক্ত পৃথিবীতে একটু আয়েস করে দেখা যাবে অজস্র প্রিয় সিনেমা। যারা হলিউডি সিনেমার ভক্ত তাদের জন্য 2020 সালে জমা আছে অসংখ্য সিনেমা। ডিসি কমিক্সের ওয়ান্ডার ওম্যান 2, মার্ভেল ইউনিভার্সের ব্ল্যাক উইডো চরিত্রের প্রথম সিনেমা, টম ক্রুজের টপ গান সিরিজের দ্বিতীয় কিস্তি সহ আরো কত নাম। এত শত সিনেমার বাইরেও একটি নাম আলাদা করে সবার নজরে, সেটি ব্রিটিশ পরিচালক ক্রিস্টোফার নোলানের টেনেট। ক্রিস্টোফার নোলানের নামটি শুনলে চোখ চকচক করবে অনেকেরই। ডার্ক নাইট ট্রিলজি, প্রেস্টিজ, ইনসেপশন, ইন্টারস্টেলার, ডানকার্কের মতো দারুণ সব ব্লকবাস্টার মনে রাখার মতো সিনেমার জনক এই ব্রিটিশ মেধাবী পরিচালক। বিশেষ করে সায়েন্স ফিকশন জনার সিনেমার ধারণাই যেন পাল্টে গেছে তার হাত ধরে। বহু নামি দামি তারকা যে ব্যাটম্যান সিরিজে অভিনয় করে কুড়িয়েছেন সমালোচনা, সে ব্যাটম্যান ক্রিস্টোফার নোলানের পরিচালনার গুণে ও হ্যান্স জিমারের মন ভোলানো সাউন্ড ট্র্যাকে কোটি মানুষের মনে ঠাঁই নিয়ে আসে ডার্ক নাইট হয়ে। এক একটা সিনেমা তৈরির সময় কি ভাবেন ক্রিস্টোফার নোলান, তা আজও অসংখ্য ভক্তের প্রশ্ন। তো সেই ক্রিস্টোফার নোলান যখন তার নতুন সিনেমা টেনেট নিয়ে আবারও হাজির হচ্ছেন, সেখানে নতুন করে আসার ঢেউ তো লাগবেই। বছরের শুরুতে টেনেটের প্রথম ট্রেলার যখন বের হয় তখন থেকে প্রত্যাশার পারো চড় ছিল, কিন্তু সেখানে হানা দিল করোনা। 22 মে মুক্তি পেয়েছে সিনেমার দ্বিতীয় ট্রেলার, মাত্র কয়েক ঘন্টায় সেই ট্রেলার দেখেছেন লাখ লাখ মানুষ। দ্বিতীয় ট্রেলারে টেনেটের মুক্তির তারিখ উল্লেখ করা হয়নি, প্রথমে নির্ধারিত ছিল 17 জুলাই মুক্তি। তবে ধারণা করা হচ্ছে করোনা পরবর্তী সময় দ্রুতই প্রেক্ষাগৃহে চলে আসবে সিনেমাটি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন কৃষ্ণাঙ্গ অভিনেতা জন ডেভিড ওয়াশিংটন, বিশেষ ভূমিকায় আছেন টোয়ালাইট খ্যাত অভিনেতা রবার্ট প্যাটিনসন। টোয়ালাইট সিরিজের পর অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন প্যাটিনসন, ব্যাটম্যানের পরবর্তী সিরিজে তাকে মূল চরিত্রে দেখা যাবে বলে গুঞ্জন। তবে ক্রিস্টোফার নোলানের টেনেটের অভিনয়ের পর ক্যারিয়ার চাকা আবারও হয়তো নতুন করে ঘুরে যেতে পারে প্যাটিনসনের। সিনেমার মূল কাহিনী এসপিওনাস অন্ধকার জগৎকে নিয়ে, যেখানে একজন স্পাইকে লড়াইয়ে নামতে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধে। বিজ্ঞান মোনা ক্রিস্টোফার নোলানের এই সিনেমাতেও রেখেছেন বিজ্ঞানের মুনশিয়ানা। তবে সিনেমার আসল কাহিনী বোঝা ভীষণ মুশকিল, কেবল যার যা ভূমিকা তাকে ঠিক ততটুকু স্ক্রিপ্ট দিয়েছেন পরিচালক, যাতে আসল প্লট বাইরে ফাঁস না হয়ে যায়। সিনেমাকে আরো বাস্তবসম্মত দেখাতে ব্যবহার করা হয়েছে 70mm ক্যামেরা। করোনার কারণে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া যায় কিনা তা নিয়ে ক্রিস্টোফার নোলানের সঙ্গে আলোচনা করেছিলেন প্রযোজক সংস্থা ওয়ার্নার ব্রোস। তবে বিশাল বাজেটের সিনেমাটি অনলাইনে মুক্তি দিতে চান না ক্রিস্টোফার নোলান। বিশ্বের 80% দেশের লকডাউন খুলে গেলে তবেই নাকি মুক্তি দেওয়া হবে সিনেমা, নয়তো অপেক্ষা করতে হবে 2021 সাল পর্যন্ত। কিন্তু এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে আপনার অপেক্ষা করতে হবে না, জাস্ট একটা ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান পরবর্তীতে কোন ভিডিও চান। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।